কক্সবাজার ভ্রমণের এ যাত্রায় আমরা যাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত। আজকে আমরা আলোচনা করব কক্সবাজার মেরিন ড্রাইভ রোড নিয়ে। তো চলুন শুরু করা যাক। বর্তমানে কক্সবাজার ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড। 80 কিলোমিটার দীর্ঘ এই রোড কক্সবাজারের কলাথালি থেকে টেকনা পর্যন্ত বিস্তৃত। মেরিন ড্রাইভ রোডের একদিকে রয়েছে উত্তাল সমুদ্র সৈকত, আর অন্যদিকে রয়েছে সবুজের ঢাকা ছোট বড় পাহাড়। আবার কোথাও কোথাও পাহাড়ের গা বেয়ে ঝর্ণা দ্বারা দেখা মিলে। মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে বিস্তৃত সাগরের সমস্ত সৌন্দর্য আহরণ ও জেলেদের সাগরে মাছ ধরার দৃশ্য উপভোগ করা যায়। আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এই মেরিন ড্রাইভ রোডটি কক্সবাজার। সেই সাথে সমুদ্র সৈকতে দেখা মিলবে টেকনাপ কার্জন ফরেস্ট ক্ষেত চিরহরিৎ বন। কক্সবাজারের কলাতলি বা সুগন্ধা পয়েন্ট থেকে খোলা জিপ, মাইক্রোবাস, সিএনজি কিংবা অটোরিকশায় মেরিন ড্রাইভ রোড দিয়ে হিমচরি ও ইনানি বিচ সমুদ্র সৈকতে যাওয়া যায়। মেরিন ড্রাইভ উপভোগ করতে হলে আপনাকে কক্সবাজার আসতেই হবে। ঢাকা থেকে কক্সবাজার বিভিন্ন উপায়ে যাওয়া যায়। ঢাকা থেকে সৌদিয়া, এস আলম, গ্রিন লাইন, হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, সোয়াক পরিবহন, এনা ইত্যাদি বাস প্রতিদিন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। শ্রেণীভেদে বাসগুলোর প্রতি সিটের ভাড়া 900 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত উঠানামা করে।
পুরো ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন কক্সবাজার মেরিন ড্রাইভ রোড। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কাছে কেমন হয়েছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের ভালো কিছু দিতে পারব। ধন্যবাদ সবাইকে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি।